নমস্কার, আজকে আপনাদের শোনাবো সরোজিৎ ঘোষের লেখা চোরাবালি। রত্নাবলী যখন গানের ক্লাসে এসে পৌঁছল তখন প্রায় বিকেল পাঁচটা। হন্তদন্ত হয়ে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে জলের বোতলটা ব্যাগ থেকে বের করে ঘটঘট করে কিছুটা জল গলায় ঠেলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, বড় লেট হয়ে গেল, আসলে রাস্তায় জ্যামও ছিল, তার উপর একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আজ। কথাটা বলেই রত্নাবলী ফ্যানের রেগুলেটরে হাত দিয়ে বলল, আজ গরমটাও বেশ পড়েছে, তাই না সুদীপাদি? সুদীপা ভট্টাচার্য, এ শহরে নাম করা সঙ্গীত শিল্পী, সপ্তাহের একটা দিন মানে রবিবার গানের ক্লাস করান যাদবপুরে। প্রায় এক বছর হলো রত্নাবলী সুদীপা ভট্টাচার্যের কাছে গান শিখছে, খুব স্নেহ করেন রত্নাবলীকে। রত্নাবলী হারমোনিয়ামটা একটু কাছে টেনে নিয়ে সুদীপার মুখের দিকে তাকিয়ে বলল, আগে ক্লাসটা করে নি, তারপর সব ঘটনা বলছি তোমাকে, এমনিতেই আজ বিশাল লেট হয়েছে। সুদীপা এতক্ষণ পর মুখ খুলল, বলল, সে তো দেখতেই পাচ্ছি, আসলে আমারও আজ তাড়া আছে, এই ক্লাস করেই আমাকে এখান থেকে যেতে হবে সল্টলেক, বড় মাসির বাড়ি যাব আজ, মাসিমেশোর অ্যানিভার্সারি আজ, বছর তিনেক হলো মাসির বাড়ি যাওয়া হয়নি, এবার না গেলে রাগারাগি করবে আবার। রত্নাবলী হারমোনিয়ামের সুর থামিয়ে বলল, হে মা, আমি ভাবলাম কথাগুলো বলবো, ঠিক আছে পরেই না হয় বলবো, ইম্পর্টেন্ট কথা কিছু? সেরকম না হলে পরেই বলিস। সেরকম কিছু না, তবুও তোমাকে তো সব কথা বলি, তাই আর কি। তাহলে গানটা দেখে নে একটু, তারপর বলিস। রত্নাবলীর জীবনে এই সুদীপা ভট্টাচার্য এমন একটা মানুষ যে নতুন করে ভাবতে শিখিয়েছে জীবনে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। পরিচয়টা সোশ্যাল নেটওয়ার্কে, ফেসবুকে একটি গানের ভিডিও শেয়ার করেছিলেন সুদীপা, সেই পোস্টের সূত্র ধরেই পরিচয় রত্নাবলীর, তাও বছর দেড়েক আগে। সুদীপাই বলেছিল, আবার শুরু করো জীবন, কিছুই শেষ হয়নি, জীবনে একটা শেষ মানেই আর একটা শুরু। কয়েকটা কথা রত্নাবলীর মনে গেঁথে গিয়েছিল। একদিন রত্নাবলী সুদীপাকে মেসেজ করে জিজ্ঞেস করেছিল, একদিন দেখা করা যেতে পারে কি তোমার সাথে? যে কোনো রবিবার যাদবপুরে চলে এসো, ওখানেই আমার গানের ক্লাস থাকে, ক্লাস শেষে কথা বলা যাবে, ওই ধরো 5:30টার পর। রত্নাবলীর সাথে সেই প্রথম দেখা সুদীপার। খুব ছোটবেলা থেকে ইচ্ছে ছিল গান শেখার, তখন শেখা হয়নি। সেদিনের গানের ক্লাসে সুদীপার সাথে দেখা করতে এসে সুদীপাকে রত্নাবলী জিজ্ঞেস করেছিল, আমি কি এই বয়সে গান শিখতে পারব? সুদীপা হেসে বলেছিল, বয়সটা সংখ্যা মাত্র, চেষ্টা করলে কি না হয়, তুমি যদি সময় করতে পারো কেন হবে না, আমি চাই শুরু করতে, কিন্তু মনোবল যে সব হারিয়ে গেছে। কিছুই হারাইনি, হারানোর আগেই যদি বলো আমি হারিয়ে গেছি, তাহলে তো তুমি হারিয়েই গেলে, বলছো তাহলে পারবো? নিশ্চয়ই পারবে। রত্নাবলী পরের সপ্তাহ থেকে শুরু করেছিল গানের চর্চা, কতই বা বয়স, সবই মাত্র 29 তখন। রত্নাবলী ডিভোর্সি, ভালোবেসে বিয়ে করেছিল নির্বাণকে, এ তো 2-1 বছরের প্রেম নয়, টানা 8 বছরের প্রেম, সেই কলেজ লাইফ থেকে শুরু। অথচ বিয়ের এক বছর যেতে না যেতেই ডিভোর্স নিতে বাধ্য হল। এক ছাদের নিচে না থাকলে বোঝা যায় না কে কেমন মানুষ, প্রেমিক আর স্বামী দুজন আলাদা মানুষ যেন। বিয়ের আগে চাকরি করত রত্নাবলী একটা প্রাইভেট ব্যাংকে, নির্বাণ বলেছিল, আরে কি দরকার তোমার চাকরি করার, আমাদের এত বড় ব্যবসা, তোমার রোজগারের কোনো দরকার নেই, সামান্য কয়েকটা টাকা বেতন, আমি প্রতি মাসে ওই টাকাটা হাত খরচ করি, তোমার যা লাগবে আমাকে বলো, আমি তো আছি,
তোমাকে চাকরি করতে হবে না। বিয়ের এক মাস আগে পর্যন্ত চাকরিটা করেছিল রত্নাবলী। শেষমেশ নির্বাণের চাপে চাকরিটা ছাড়তে বাধ্য হয়েছিল রত্নাবলী। বাড়িতে মা একটু আপত্তি করেছিল, কিন্তু রত্না বলেছিল, নির্বাণের উপর সম্পূর্ণ আস্থা আছে মা। বিয়ের পর প্রেমিক মানুষটা বদলে গেল পুরো। কে জানত, বাইরের খোলসের আড়ালে এক অসম্ভব দৈত্য বসবাস করে। প্রেমিক যে হবে সে কি করে প্রেম হারাই। এক মাস যেতে না যেতেই রূপটা বদলে গেল নির্বাণের। বিয়ে করেছে মানে দয়া করেছে। একদিন বলল, তুমি এখন বাড়ির বউ, তাই যখন তখন যেখানে সেখানে যাওয়া যাবে না। ইচ্ছে হলে বাপের বাড়ি যাবে, সে আশা ত্যাগ করা ভালো। আর একটা কথা, আমাদের ব্যবসায়ী পরিবার, টাকা পয়সা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কখনো লোভ না পড়ে। বড় লোকের ছেলেকে বিয়ে করেছ, তোমার কপাল ভালো বলেই হয়েছে। এমন কথা বিয়ের এক মাস যেতে না যেতেই যে শুনবে তা ভাবতেই পারেনি। বিয়ে করে সব স্বাধীন সত্তা যেন হারিয়ে গেল রত্নাবলীর। কোনো কিছুতেই তার অধিকার নেই, নিজের মত প্রকাশের স্বাধীনতা নেই। এই জীবনটাই কি চেয়েছিল রত্নাবলী? এটাই কি সেই 8 বছর ধরে প্রেম করা নির্বাণ? কতদিন আর মেনে নেওয়া যায়। একদিন ড্রিং করে অনেক রাতে বাড়ি ফিরল নির্বাণ। রত্নাবলী প্রতিবাদ করতে নির্বাণ বলল, চাইলে চলে যেতে পারো, আমাকে বিয়ে করার জন্য তোমার থেকেও অনেক সুন্দরী বসে আছে। কথায় কথায় বাড়ি সেই প্রথম গায়ে হাত তোলে নির্বাণ। তারপর থেকেই শুরু হয় অশান্তি। টাকার অহংকারে মদমত্ত নির্বাণ একদিন বলে দিল, তোমাকে ডিভোর্স দেব, আইনের সাহায্য নেবে? কিছু করতে পারবে না, আমার টাকা কথা বলবে। শেষ দিন রাতের বেলা যখন বাড়ি থেকে বেরিয়ে এলো রত্নাবলী, গোটা গায়ে সিগারেটের ছ্যাঁকা। না, পারেনি, কিছুতেই মেলাতে পারেনি সেই পুরনো নির্বাণের সাথে। অসুস্থ হয়ে বাপের বাড়িতে চলে এসেছিল সেই রাতেই। 1 বছর লেগে গিয়েছিল সুস্থ হতে রত্নাবলীর। ততদিনে ডিভোর্সও হয়ে যায়। তারপর থেকে তো 2.5 বছরের বেশি অতিক্রান্ত। মাস তিনেক হলেও নতুন একটা জব পেয়েছে, সঙ্গে চলছে সঙ্গীত চর্চা। জীবনে যখন খারাপ পরিস্থিতি আসে, একটা মানুষের খুব দরকার, যে পাশে থেকে জীবনটাকে সঠিকভাবে এগিয়ে দেবে। রত্নাবলী তাই তো সুদীপাকে বলে, তুমি আমার জীবনে ঈশ্বরের এক দূত, জীবনটাকে যে নতুন করে গোছানো যায় তুমি না আসলে জানতেই পারতাম না। একটা ভাঙাচোরা মানুষকে তুমি আবার জন্ম দিয়েছ। শিল্পীদের বোধহয় একটা আলাদা ক্ষমতা থাকে, নতুন সৃষ্টিতে তারা সব সময়ই পারদর্শী। রত্নাবলী এমন কথা যখন বলে, সুদীপা তখন হাসে, বলে, কোনো কিছুর জন্য কোনো কিছু শেষ হয়ে যায় না, জীবনে কেউ না কেউ আসে তুলে ধরার জন্য, তার জন্য অপেক্ষা করতে হয়। ধৈর্য হারালে ঈশ্বর বিরক্ত হন, আসলে তো সবটাই ভগবানের ইচ্ছে। রাখে হরি তো মারে কে। রত্নাবলীর সাথে সুদীপার সম্পর্কটা এখন দিদি আর বোন। জীবনের সব ভালো মন্দ সব কথাই বলে সুদীপাকে। কখনো কখনো কিছু সম্পর্ক থাকে যার সাথে রক্তের টান নেই, অথচ আত্মার টান থাকে, আর তার জেরে তারা হয়ে ওঠে আত্মীয়। বিপদে দুঃসময়ে যে পাশে থাকে তার মতো বড় আত্মীয় কেউ নেই। নিজেকে সামলে নিয়েছে রত্নাবলী, সময় লেগেছে তবুও পেরেছে। 1 বছরে এই গানের চর্চা রত্নাবলীকে সঙ্গীতের জগতে বেশ কিছুটা এগিয়ে দিয়েছে। সুরের সাধনা করতে গিয়ে জীবনকে দেখে নিয়েছে, এর থেকে ভালো উপায় আর কি থাকতে পারে। সে যাই হোক, গানের ক্লাস শেষ হতেই সুদীপা বলে, কি যেন বলবি বলছিলি? জানো সুদীপাদি, আমি ভাবতে পারিনি এমন ঘটনা ঘটবে। আজ বাড়ি থেকে এমনিতেই লেটে বেরিয়েছি,
ভাবলাম রুবি থেকে উবের করে নিই। উবের বুক করলাম, দেখলাম নাম্বারটা ভীষণ চেনা। বুকটা চ্যাত করে উঠল, ভাবলাম এই নাম্বারে সে নয় তো। ট্রু কলারে গিয়ে নাম্বারটা দিলাম, দেখলাম নির্বাণের ছবি। রাইড ক্যান্সেল করি সঙ্গে সঙ্গে, হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তখন মনে। ইন দ্য মিন টাইম আমাদের এক কমন ফ্রেন্ড ছিল, ওর নাম আদিত্য। ও ঠিক তখনই কল করে, আমি কিছু জিজ্ঞেস করিনি, ও নিজে থেকেই ওর কথা তুলল। বলল, তুই চলে যাওয়ার পর থেকেই ওদের ব্যবসা ডুবতে বসে, প্রচুর দেনা হয়ে যায়। শেষ পর্যন্ত বাড়িটা বিক্রি করে এখন বাগুইয়াটিতে দু কামরার ঘরে ভাড়া থাকে, সর্বস্ব হারিয়ে অন্য একজনের উবের চালাচ্ছে। জানো খুব খারাপ লাগলো শুনে। সে আমাকে ভালো না বাসলেও আমি তো তাকে ভালোবেসেছিলাম। সুদীপা মৃদু হেসে বলল, এই হলো জীবনের চোরাবালি। জীবনের কোন পথে কাকে কখন পড়তে হবে সেটা ঈশ্বর ঠিক করে রাখেন, আমাদের হাতে কিছু নেই। তাই খারাপ লাগলেও মেনে নিতে হবে, অহংকার বড় খারাপ জিনিস। চল আমরা উঠি, যেতে হবে অনেক দূর। আজকে এই পর্যন্তই ছিল, আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।